ইকো পার্ক কলকাতার বুকে এক অভিনব স্বাদের ভাণ্ডার। 480 একর বিস্তৃত খোলা জায়গায় সাজানো এই পার্কটি বর্তমানে ভারতের সবচেয়ে বড় আরবান পার্ক। তো চলুন বন্ধুরা, ইকো পার্ক নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নানান আকর্ষণীয় জিনিসের সম্ভারে সাজানো এই ইকো পার্কটি একদিনে ছুটি কাটানোর পছন্দের জায়গা হতেই পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের ইকো পার্কের যে সপ্তম আশ্চর্য রয়েছে সেই সপ্তম আশ্চর্যকে নিয়ে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সপ্তম আশ্চর্য নিয়ে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি শুরু করা যাক। ইকো পার্ক ঢোকার পর সেখান থেকে আমরা ই ভেহিকেলের মাধ্যমে বা হেঁটে চলে যাব সেভেন ওয়ান্ডার্স দেখার উদ্দেশ্যে। সেভেন ওয়ান্ডার্সের মধ্যে রয়েছে পিরামিড, পেট্রা জর্ডন, খ্রিস্ট দ্য রিডিমার, ইস্টার্ন আইল্যান্ড স্ট্যাচু, তাজমহল, গ্রেট ওয়াল অফ চায়না আর কলোসিয়াম। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই সেভেন ওয়ান্ডার্স দেখার টিকিট কাউন্টারে। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে চলে যাব ইকো পার্কের ভেতরে সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা পার হেড। এখানে কী কী রয়েছে, পিরামিড, পেট্রা জর্ডন, খ্রিস্ট দ্য রিডিমার, স্টার্ন আইল্যান্ড স্ট্যাচু, তাজমহল, গ্রেট ওয়াল অফ চায়না অ্যান্ড কলোসিয়াম। তো চলুন বন্ধুরা, ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে এন্ট্রি গেট। তারপরে আমরা পৌঁছে গেলাম পিরামিড। সাময়িকভাবে মিশরের অনুভূতি এলো, আমি কলকাতাতেই আছি। এই হচ্ছে পিরামিড। পিরামিড দেখার পর, সেখানে ছবি নেওয়ার পর আমরা চলে যাব পেট্রা জর্ডন দেখার জন্য। এই হচ্ছে পেট্রা জর্ডন যাওয়ার পথ। এখান থেকে সামান্য এদিকে রয়েছে তাজমহল, এদিকে রয়েছে কলোসিয়াম। তো আমরা এখন যাব পেট্রা জর্ডন দেখার জন্য। দেখে নেওয়া যাক পেট্রা জর্ডন কি, এর ভেতরে কি রয়েছে। পেট্রা জর্ডনের সামনে রয়েছে দুটো রেস্টুরেন্ট টাইপের বানানো। এই হচ্ছে পেট্রা জর্ডন। চলুন দেখে নেওয়া যাক ভিতরে কি রয়েছে পেট্রা জর্ডনের। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই পেট্রা জর্ডনের ভেতরে। খুব সুন্দর কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে পেট্রা জর্ডনটিকে। পাথরে বিভিন্ন রকমের মূর্তি স্ট্যাচু রয়েছে এই পেট্রা জর্ডনের ভেতরে, পাথর খোদাই করা রয়েছে পেট্রা জর্ডনটি। বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। ইতিহাস সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না বলে বলতে পারছি না এগুলো কি। এখানে রয়েছে ঝর্ণা। এরপর আমরা পেট্রা জর্ডন এর এক্সিট গেটের দিকে যাব। এই হচ্ছে এক্সিট গেট। সেখান থেকে বার হয়ে আমরা চলে যাব, আমরা চলে যাব স্টার্ন আইল্যান্ড স্ট্যাচু দেখার উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, যাওয়া যাক স্টার্ন আইল্যান্ড স্ট্যাচু। এই হচ্ছে স্টার্ন আইল্যান্ড স্ট্যাচু। এখানে
খানিকক্ষণ সেলফি তোলার পর এর পরের ডেস্টিনেশন হবে আমাদের খ্রিস্ট দা রিডিমার দেখার উদ্দেশ্যে, যেখানে রয়েছে বিশালাকার একটি জেসাসের মূর্তি। তো চলুন বন্ধুরা দেখা যাক সেই জেসাসের মূর্তি। এই হচ্ছে খ্রিস্ট দা রিডিমার। খ্রিস্ট দ্য রিডিমার দেখার পর আমরা চলে যাব আমাদের সকলের প্রিয় তাজমহল দেখার উদ্দেশ্যে, অর্থাৎ মিনি তাজমহল। তাজমহল বললে ভুল হবে। শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতি রক্ষার্থে উত্তরপ্রদেশের আগ্রায় এই তাজমহল নির্মাণ করেছিলেন। সেই মিনি তাজমহল দেখতে আমরা চলে এলাম কলকাতার ইকো পার্কে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই তাজমহলের স্ট্রাকচার কেমন হচ্ছে। সেই তাজমহল হচ্ছে তাজমহলের ভেতরের কিছু দৃশ্য। তো বন্ধুরা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাজমহল দেখার পর আমরা চলে যাব গ্রেট ওয়াল অফ চায়না দেখার উদ্দেশ্যে। এ হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়নার এন্ট্রি। সম্পূর্ণ গ্রেট ওয়াল অফ চায়না আমরা ঘুরব, দেখব কেমন রয়েছে সেই গ্রেট ওয়াল অফ চায়নার নিদর্শন কলকাতার ইকো পার্কে। গ্রেট ওয়াল অফ চায়না দেখার পর আমরা চলে যাব সপ্তম আশ্চর্যের শেষ আশ্চর্য, অর্থাৎ কলোসিয়াম দেখার উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেই কলোসিয়াম দেখার উদ্দেশ্যে, দেখে নেওয়া যাক কলোসিয়াম কেমন। এই হচ্ছে কলোসিয়াম। কলোসিয়াম সম্পর্কে আমার বিস্তর ইতিহাস কিছু জানা নেই। তো চলুন বন্ধুরা দেখবো এই কলোসিয়াম কেমন, ভিতরে কি রয়েছে। দেখে যা মনে হচ্ছে প্রাচীনকালে হয়তো কোনো রাজা কেউ কোনো অপরাধমূলক কাজ করলে তাকে দণ্ড বা শাস্তি দেওয়া হতো। এখানে তা দর্শকগণ বসে বসে দেখত। এই হচ্ছে কলোসিয়াম। তো বন্ধুরা
পশ্চিমবঙ্গ তথা উত্তরাখণ্ড তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।